আজকে স্বাস্থ্য আর রোগসমূহ এই চ্যাপ্টারটা পড়ব, তো অনেকটাই বড়, অনেক কয়টা পার্ট করে ভিডিওগুলো দেওয়া হবে। তো প্রথমে জানতে হবে যে আমাদের একদম বেসিক কনসেপ্ট 7-8 থেকে পড়ে আসছি যে আমাদের স্বাস্থ্য এই ব্যাপারটা অনেকটাই নির্ভর করছে শ্বেত রক্তকণিকার উপর। যখন ক্লাস 11-এ বা ক্লাস 9-এ পড়েছিস যে রক্ত, সেখানে পড়েছিলি যে শ্বেত রক্তকণিকা নাকি জীবাণু ধ্বংস করে। তো জীবাণু বলতে কী কী হতে পারে? বাইরে থেকে ঢোকা দেহের বাইরে যে কোনো পদার্থই আমাদের দেহের কাছে জীবাণু। এছাড়া আর কী হতে পারে? কিছু জিনিস বাইরে থেকে ঢুকছে যারা বংশ বিস্তার করার জন্য ঢুকছে, যেরকম ভাইরাস, ব্যাকটেরিয়া, কিছু ছত্রাক, এরকম বিভিন্ন রকম অণুজীব রয়েছে, তারা বংশ বিস্তার করার জন্য ঢুকছে। তো সেই সমস্ত বংশ বিস্তার করার জন্য যারা ঢুকছে সেই সমস্ত অণুজীবদের বলা হবে পরজীবী। তো এই পরজীবীদের মারার জন্য আমাদের দেহের ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার মানে কী বলবো, যে কোষগুলো তাতে সাহায্য করে তাদের নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। আচ্ছা, এবার কোষেরা কীভাবে সাহায্য করে সেই ব্যাপারগুলো নিয়েই এই চ্যাপ্টারটা। এবার শ্বেত রক্তকণিকার অনেক ভাগ রয়েছে, কী কী ভাগ ছিল একটু বলে দিই। শ্বেত রক্তকণিকার দুটো ভাগ ছিল, গ্র্যানুলোসাইট আর অ্যাগ্র্যানুলোসাইট। আমরা ক্লাস 11-এও পড়েছি, 9-এও পড়েছি। তো গ্র্যানুলোসাইট বলতে এরকম ছিল যে শ্বেত রক্তকণিকা যার ভিতরে দানার উপস্থিতি দেখা যায়। হ্যাঁ, মানে আমরা যদি ছবিটা এইখানটায় আঁকার চেষ্টা করি ছোট্ট করে, যে শ্বেত রক্তকণিকা একটা, তার ভিতরে দানা 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 থাকলে সেটাকে বলা হবে গ্র্যানুলোসাইট। এবার হ্যাঁ, তার নিউক্লিয়াসের অনেক কটা লোব হতেই পারে, আবার একটা লোবও হতে পারে। হ্যাঁ, নাম ছিল ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল, এই তিনটে ছিল গ্র্যানুলোসাইট। আচ্ছা, আর কী নাম ছিল? অ্যাগ্র্যানুলোসাইট। যখন এই শ্বেত রক্তকণিকার ভিতরে সাইটোপ্লাজমে কোনো রকম দানা দেখা যাবে না বা গ্র্যানিউল দেখা যাবে না, তখন নাম হবে অ্যাগ্র্যানুলোসাইট। তো তার ভিতরে ভাগ ছিল লিম্ফোসাইট আর মনোসাইট। আচ্ছা, এবার তোরা ওটাও পড়ে ফেলেছিলিস যে লিম্ফোসাইট আবার দুই রকমের হয়, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কী বি লিম্ফোসাইট আর কী টি লিম্ফোসাইট, সেসব আমরা পরে দেখবো। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট। আজকের ভিডিওতে স্বাস্থ্য ব্যবস্থার যে কোষগুলো রয়েছে বা যে অর্গ্যান মানে কী বলবো, অঙ্গ সিস্টেম মানে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো আর অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তার আগে জানতে হবে যে ইমিউনিটি কাকে বলে। আমরা কথায় কথায় এখন শুনছি যে মহামারী চলছে, যে ইমিউনিটি বাড়াতে হবে, ইমিউনিটি বাড়লে হচ্ছে যে দেহের করোনা ভাইরাসকে হারিয়ে দেওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, তো ব্যাপারটা কী হয়, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে ঢোকে, তার সংখ্যা তখন মোটামুটিভাবে কম থাকে, মানে আমরা ধরে নিতে পারি 100-200 থাকে, কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক থাকে। আমরা এমনিতে একজন সাধারণ মানে সুস্থ মানুষের প্রতি লিটারে প্রায় 8-9 হাজার করে আরবিসি রয়েছে। হ্যাঁ, মানে 6-8 হাজার এর মধ্যে থাকে। তো এবার এই আরবিসি না, সরি, WBC মানে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেলস। হ্যাঁ, তাহলে শ্বেত রক্তকণিকা শর্ট ফর্ম হচ্ছে WBC, হোয়াইট ব্লাড কর্পাসেলস, এটা থাকে। তো এবার যখন জীবাণুর সংখ্যা কম আর শ্বেত রক্তকণিকার সংখ্যা বেশি, তখন তাহলে আমাদের দেহ যেতে, তখন ব্যাকটেরিয়া ভাইরাসে হেরে যায়, যার ফলে ওরা রোগ সৃষ্টি করতে পারে না, অথবা খুব অল্প পারে, ওই দু একদিন জ্বর হয়ে থেমে যায়। জ্বর হওয়াটাও কিন্তু ওই কারণেই, যে জীবাণু যাতে উষ্ণতা বাড়িয়ে দিয়ে জীবাণুকে মেরে ফেলা যায়, সেই হিসেবে একদম সোজা হিসেবে হবে, জাস্ট একদম শুধু উষ্ণতাটা বাড়িয়ে দেওয়া হলো, মার গেল, কোনো কোষেদের কোনো খাটনি করতে হলো না। এই একটা জিনিস রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আর কী হতে পারে, যে উষ্ণতা বাড়িয়ে দিয়ে সেসব করার পরেও কোনো ক্ষেত্রে কী হয়, জীবাণুকে মারা যায় না, তখন কী হয়, জীবাণুর সংখ্যা বেড়ে যায়। এই যে যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে যাদের সিমটম দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে তাহলে জীবাণুর সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, ভাইরাসের বংশবৃদ্ধি আটকাতে পারছে না দেহ, তার জন্যই তাদের জ্বর, গা হাত পা ব্যথা এগুলো হতে থাকছে। তো তাহলে শ্বেত রক্তকণিকার সংখ্যাটা একটা ভাইটাল ব্যাপার, এবং সে জীবাণুকে মারতে পারছে কি না সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখানে কী কী কোষ রয়েছে যেগুলো আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাতে সাহায্য করে? হ্যাঁ, তো স্বাস্থ্য আমাদের দেহের যে রোগ আটকানোর ক্ষমতা তাকে বলা হয় অনাক্রমতা। আর অনাক্রমতার আন্ডারে যে সমস্ত কোষগুলো রয়েছে বা অঙ্গগুলো রয়েছে তাদেরকে নিয়ে বলা হবে অনাক্রমতন্ত্র। এবার এই অনাক্রমতন্ত্রের কোষগুলো,
ফার্স্টেই বলা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে যে দুই ধরনের বললাম, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি অ্যান্ড টি লিখে রাখলাম। তাহলে বি লিম্ফোসাইট কোথায় পাওয়া যায়, টি লিম্ফোসাইট কোথায় পাওয়া যায়, আমরা পরের ভিডিওতে করবো, আজকে নয়। আচ্ছা, এরপর হচ্ছে যে এন কে সেল, ফুল ফর্ম কি, ন্যাচারাল কিলার সেল। হ্যাঁ, সেল মানে কোষ। তাহলে যে সমস্ত কোষগুলো একদম মানে একদম কী বলবো, যেটা তোর ফ্যাগোসাইটোসিস পদ্ধতি পড়েছিস, যে জীবাণুর কাছাকাছি মানে জীবাণু যদি থাকে তার কাছাকাছি শ্বেতরক্তকণিকা আসবে, এসে সেটাকে গ্রাস করে নেবে, নিয়ে নিজের ভিতরে যে লাইসোজোম আছে তার লাইসোজোমের এনজাইম দিয়ে জীবাণুটাকে মেরে ফেলবে। এই যে পদ্ধতিটার নাম তো ফ্যাগোসাইটোসিস, তো সেই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এরা জীবাণু ধ্বংস করে একদম মানে কী বলবো সোজা সাপটা পদ্ধতি, তাই জন্য নাম হয়েছে ন্যাচারাল কিলার সেল, এরকম ব্যাপার। এই কোষটারই আর এক নাম নাল সেল বা নাল কোষ। আচ্ছা, এরপর রয়েছে ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যারা সাহায্য করবে তাদেরকেই বলা হবে ফ্যাগোসাইট। তো ফ্যাগোসাইটের ভিতরে পড়বে মনোসাইট আর ম্যাক্রোফাজ। মনোসাইটের নাম আগে পড়া হয়েছে, শ্বেতরক্তকণিকার একটা ভাগ। এবার ম্যাক্রোফাজ কি, এও এক ধরনের শ্বেতরক্তকণিকার মতোই জিনিস, কিন্তু স্পেশাল কি, এ হচ্ছে যে বড় সড়ো আকারের জিনিসপত্রতে অথবা কোনো জায়গাতে জীবাণুরা দলা পাকিয়ে রয়েছে এরকম কন্ডিশনে যদি থাকে বা বড় সড়ো অংশ, সেগুলোকে ফ্যাগোসাইটোসিস করতে পারে, তাই নাম হয়েছে ম্যাক্রোফাজ। ম্যাক্রো মানে বড়, আর ফ্যাজ মানে খেয়ে নেওয়া, তাই জন্য এরম নাম হয়েছে ম্যাক্রোফাজ। তো এটার আবার অনেক ভাগ রয়েছে, তো সেগুলো এখন বলে নিই। ম্যাক্রোফাজ অনেক ধরনের হতে পারে। যদি ম্যাক্রোফাজ ব্লাডে থাকে অথবা বোন ম্যারোতে থাকে, বোন ম্যারো বলতে আমাদের হাড়ের ভিতরে যে লাল লাল অংশগুলো আমরা দেখতে পাই সেই জায়গাগুলোতে, ঠিক আছে, মানে আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই কোনো মাংস ফাংস খাওয়ার সময়, ঠিক আছে, তো সেই যে জিনিসগুলো ওটার নাম অস্থিমজ্জা। ওই অস্থিমজ্জার ভিতরে অথবা রক্তে যখন থাকবে তখন ম্যাক্রোফাজের নাম কি, মনোসাইট। হ্যাঁ, তাহলে তখন আর ওরা আলাদা কিছু নয়, তখন এক। তারপর যদি লিভারে থাকে, আগের বছর পড়েছিস লিভারের ভিতরে যে কোষগুলো দেখা যায় তার মধ্যে কুফার কোষ, হ্যাঁ, বা কুফার সেল। তো এই কুফার সেল নাম কখন হবে, যখন ম্যাক্রোফাজ লিভারে থাকবে, কাজ একই রকম করে শুধু নাম আলাদা। যদিও লিম্ফ নোডে থাকে বা লসিকা গ্রন্থির ভিতরে থাকে তখন নাম হবে হিস্টিওসাইট, অ্যাকচুয়ালি সাইনাস হিস্টিওসাইট বলা হয়, ওই হলো হিস্টিওসাইট। হিস্টিওসাইট নামটা আরেক জায়গায় পড়া হয়েছিল, যে ওই তারার মতো দেখতে আকারের যোগকলার ওখানে ওই নাম ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি স্কিনে থাকে, স্কিনে অল্প স্বল্প কেটে যায় তখন সেগুলো মানে তখন যে অণুজীবগুলো ঢোকে তাদেরকে মারার জন্য যেতে পারে, মানে অ্যাকচুয়ালি তখন নিউট্রোফিল যায়। তো যাই হোক, স্কিনে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, ঠিক আছে, এই ল্যাঙ্গারহ্যান্স। আর ওই যে অগ্নাশয়ের গ্রন্থির ওখানে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, দুজন একই বিজ্ঞানী, ওনার নাম অনুসারেই ওই কোষটার নাম হয়েছে ল্যাঙ্গারহ্যান্স সেল। তাহলে এই এত রকমের হতে পারে ম্যাক্রোফাজেরা। আচ্ছা, ম্যাক্রোফাজের পর এবার চলে আসবে আবার গ্র্যানুলোস। হ্যাঁ, এবার হচ্ছে যে গ্র্যানুলোসাইট, বললাম যে যে সমস্ত WBC বা শ্বেত রক্তকণিকা দানাদার হয়, মানে যাদের সাইটোপ্লাজমে গ্র্যানিউল রয়েছে, তাদেরকে বলা হবে গ্র্যানুলোসাইট। উদাহরণ কী কী, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। মানে মনে রাখা যেতে পারে এরকম করে যে লাস্টে PHIL ফিল এই ওয়ার্ডটুকু রয়েছে। তো নিউট্রোফিলের কথা আমরা পড়েছিলাম, যে এটার মানে দেখতে অনেকটা দুই থেকে চারটে লোব যুক্ত হয়, হ্যাঁ, যে মানে এটা নিউক্লিয়াসটা হচ্ছে যে অনেক লোব যুক্ত, মানে অনেক কটা খণ্ডে খণ্ডে বিভক্ত নিউক্লিয়াস দিয়ে তৈরি নিউট্রোফিল। আচ্ছা, নিউট্রোফিলের সংখ্যা হচ্ছে যে বেশি থাকে, এবং যখন যদি কোনো জায়গায় কেটে গেছে বা বাইরে থেকে নাক দিয়েই হোক যেখান দিয়েই হোক জীবাণু যখন ফার্স্ট ঢোকে সেটাকে দেহ যেই চেনে সেখানে ফার্স্ট পাঠায় নিউট্রোফিলকে, ওকে পাঠানো হয় জীবাণু ধ্বংস করার জন্য। আচ্ছা, নিউট্রোফিলের আয়ু কিন্তু খুব কম, 7 থেকে 8 ঘন্টা, কারণ যেহেতু ওর মানে কাজ অনেক বেশি তার জন্য ওকে রিনিউ করার খুব দরকার, যার জন্য বেশিক্ষণ বাঁচে না, 7 থেকে 8 ঘন্টা বাঁচে। তারপর রয়েছে ইওসিনোফিল, খুব একটা দেখা যায় না। হ্যাঁ, ইওসিনোফিল এর ক্ষেত্রে দেখতে কীরকম হয়, অনেকটা হেডফোন আকৃতির, হেডফোনগুলো হয় না, সে এদের নিউক্লিয়াসটা এরকম দেখতে হয়, এই দুটো জায়গায় ফোলা, মাঝখানে একটা ইয়ে দিয়ে কানেক্টেড, তাহলে দুইখানে লোবযুক্ত কিন্তু মাঝখানে একটা জিনিস দিয়ে কানেক্টেড, এরকম নিউক্লিয়াস থাকে ইওসিনোফিলের ভিতরে। তাহলে নিউট্রোফিলের ভিতরের যে নিউক্লিয়াস সেটার 2 থেকে 4টি লোব থাকে, ইওসিনোফিলের ভিতরের যে নিউক্লিয়াস সেটার
দুটি লোক থাকে, এর বেলায় দুই থেকে চারটি, ইউসিনোফিলের ইউসিনোফিলের বেলায় দুটি। আচ্ছা, এবার বেসোফিল, এর ভিতরে যে নিউক্লিয়াস সেটা একদম গোল মতোই হয় আর ছোট্ট মতো হয়, এবং এদের সব সাইটোপ্লাজমে কিন্তু দানা দানা ছড়িয়ে, ঠিক আছে। তো এরাও হচ্ছে যে জীবাণু ধ্বংস টংসতে অল্প হেল্প করে, বেসোফিল অ্যাকচুয়ালি হেপারিন নিঃসরণ করে। হ্যাঁ, তারপর মাস্ট সেল বা মাস্ট কোষ, এটা পড়েছিলিস হচ্ছে যে যোগ কলার যে ভাগগুলো ছিল সেখানে যে কোষগুলোর নাম ছিল, হিস্টিওসাইট ছিল, ওখানে মাস্ট সেলের কথা ছিল। এরাও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তারপরে রয়েছে ডেনড্রাইটিক সেল বা শর্টে DC, এরা অনেক জায়গাতেই থাকতে পারে, হৃৎপিণ্ড, ফুসফুস অথবা রক্তে। হ্যাঁ, কাজ একই রকম যে ফ্যাগোসাইটোসিস করে, কিন্তু এদের মেন কাজ কী, এরা হচ্ছে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে হচ্ছে শর্টে বলা হয় APC। কী ব্যাপার, মানে কোনো জায়গায় যদি ওরা দেখে যে জীবাণু বা জীবাণুর দেহের কোনো অংশ রয়েছে, তাহলে ও হচ্ছে যে একটু যেন মানে কোষেদেরও তো কাজের বিভিন্ন ধরন আছে, ও কী করে যে এমন এমন জিনিসপত্র খরণ করে যাতে যে কোষগুলো জীবাণু ধ্বংস করবে, যেমন মেনলি নিউট্রোফিল, তারপরে ম্যাক্রোফাজ, মনোসাইট, এরা সব ছুটে যায় সেই দিকটায়। তাহলে নিশ্চয়ই কোনো একটা কেমিক্যাল খরণ করে যার ফলে সেই দিকে ছুটে যেতে থাকে। তাহলে হয় কেমিক্যাল খরণ করে, নয়তো ওর গায়ে যে সমস্ত রিসেপ্টর আছে, আমরা জানি যে কোষ, যে কোনো কোষ, কোষের গায়ে অসংখ্য রিসেপ্টর থাকে, অসংখ্য গ্রাহক প্রোটিন থাকে। হ্যাঁ, এই যে করোনা ভাইরাসও যখন এসে যে কোনো কোষের গায়ে জোড়া লাগে, তখনও একটা রিসেপ্টর লাগে, সেটার নাম কি ACE2। তো যাই হোক, ওরকম কোষের গায়ে অসংখ্য রিসেপ্টর রয়েছে, ওই রিসেপ্টারে কী করে, ও জীবাণুকে ধরে, ধরে দেখায় যে দেখ এসেছে, একে মারতে আয় বলে নিউট্রোফিলদের ও ডেকে আনে রীতিমতো। তাহলে একে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। হ্যাঁ, মানে চোর যেরকম এলে প্রথমে একজন দেখে তারপরে চেল্লায়, ঠিক ওরকম কাজ হচ্ছে যে ওর ডেনড্রাইটিক সেলের। তাহলে এই গেল ইমিউন সিস্টেমের সেলগুলো। এবার হচ্ছে যে ইমিউন সিস্টেমের অর্গ্যানগুলো বা অনাক্রমতন্ত্রের অঙ্গগুলো, অঙ্গগুলোর মধ্যে অঙ্গগুলোকে দুভাগে ভাগ করা যায়। কিছু রয়েছে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান, কিছু রয়েছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান। আচ্ছা, এবার হচ্ছে লিম্ফয়েড কথাটা কোথা থেকে এলো, এই অনাক্রমতন্ত্র বেশিরভাগটাই এই লিম্ফোসাইটদের উপর নির্ভর করেছে। এবং লিম্ফ মানেই কি, লসিকা। হ্যাঁ, যে লসিকা হচ্ছে যে এক ধরনের তরল পদার্থ, মানে তরল যোগ করা রক্তের মতোই, যে লসিকা মানে শিরার ধমনির মধ্যে দিয়ে যেরকম রক্ত যায়, তেমনি লসিকা যাওয়ার জন্য আলাদা নালী আছে, হ্যাঁ, যাদের বলা হয় লসিকা বাহক। তো যাই হোক, ওই লসিকার মাধ্যমে যেহেতু অনাক্রমতন্ত্র গঠিত এবং রক্তও সাহায্য করছে, যাই হোক, তো যার জন্য অর্গ্যানগুলোর নাম হয়েছে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান। বইয়ে দেওয়া রয়েছে, আমি এখানে পুরোপুরো কথাটা লিখে নিই। আর আচ্ছা, এবার প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানের মধ্যে কী কী পড়বে, থাইমাস আর বোন ম্যারো। থাইমাস হচ্ছে যে একটা গ্রন্থির নাম, যেটা তোরা 11 পড়েছিস যে বয়স সন্ধির কিছু পরে এটা বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। আর বোন ম্যারো হচ্ছে যে ওই যে বললাম অস্থিমজ্জা, মানে হাড়ের ভিতরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, জিনিসগুলো রয়েছে, সেগুলোই বোন ম্যারো। তো এই থাইমাস আর বোন ম্যারোর সাথে লিম্ফোসাইটের দুখানা টাইপ BRT খুবভাবে মানে খুব বেশি করে সম্পর্কিত। এরকম ওই যে টি লিম্ফোসাইট বললাম, সেগুলো তৈরি হয় থাইমাস থেকে, তাই জন্যই নাম হয়েছে টি। হ্যাঁ, থাইমাসের ফার্স্ট ওয়ার্ড টি, তাই জন্য। আর যে বি লিম্ফোসাইটগুলো, সেগুলো তৈরি হয় বোন ম্যারো থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে নামটা বোন ম্যারো এর বিয়ের জন্য হয়নি। হ্যাঁ, মানে বি লিম্ফোসাইট নামটা বোন ম্যারোর যে বি সেইটার জন্য হয়নি। তাহলে কীভাবে হয়েছে, প্রথম বি লিম্ফোসাইট দেখা হয়েছিল পাখির দেহে, পাখির দেহে বার্সা ফ্যাব্রিসিয়াস বলে একটা গ্রন্থি আছে, সেই গ্রন্থির ওই বার্সা ফ্যাব্রিসিয়াসের বিয়ের জন্য নাম বি লিম্ফোসাইট। তো যাই হোক, এমনি মনে রাখার সুবিধার জন্য এখানে মনে রাখতে পারবি যে বি লিম্ফোসাইট বোন ম্যারো থেকে, টি লিম্ফোসাইট থাইমাস থেকে। তাহলে এই দুটো হচ্ছে যে প্রাথমিক লিম্ফয়েড অর্গ্যান বা অনাক্রমতন্ত্রের প্রাথমিক গ্রন্থিগুলো, যেই গ্রন্থি থেকে কী হবে, অসংখ্য কোষ তৈরি হবে যারা অনাক্রমতন্ত্রকে সাহায্য করবে জীবাণু ধ্বংস করতে। তো তাহলে এই জায়গাগুলো হচ্ছে যে অনেকটা ওই আর্মিদের যেরকম ট্রেনিং দিয়ে তৈরি করতে হয়, ঠিক ওরকম, যে এই যে এইখানেও ঠিক তাই, যে কোষগুলো তৈরি হলো, হয়ে এবার তারপর মানে ওদের বাছাই হলো বলা যেতে পারে। হ্যাঁ, আর্মিদের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে
বাছাই হওয়ার পর তাদের ট্রেনিংয়ের দরকার, ঠিক ওরকম ব্যাপার যে থাইমাস আর বোন ম্যারোতে বি আর টি লিম্ফোসাইট তৈরি হওয়ার পর তারা চলে আসবে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোতে। মেনলি কোথায় আসবে? স্প্লিনে আসবে, SPLEEN। হ্যাঁ, তো স্প্লিনে এসে কী হবে, ওখানে ওদের আরও মানে ম্যাচিওর হতে হয়। হ্যাঁ, যে কিছু অংশ বাদ যায়, নতুন কিছু গ্রাহক যোগ হয়, এ সমস্ত ব্যাপার হতে থাকে, সেগুলো আরও ডিটেলসে যখন পড়ানো হবে তখন বোঝা যাবে। যাই হোক, তাহলে প্রধানত স্প্লিনে মানে প্লিহাতে আসে। প্লিহা একটা গ্রন্থির নাম, 11A পড়েছিস, যে কোন জায়গাতে থাকে, হ্যাঁ, অগ্নাশয়ের কিছুটা নিচে ওরকম জায়গাতে আশপাশে থাকে। আচ্ছা, আর লিম্ফ নোড কী? ওই যে বললাম যে লসিকাগুলো যাওয়ার জন্য আমাদের দেহে অসংখ্য শিরাধমনির মতো জিনিস মানে জায়গা রয়েছে, তো এই যদি একটা মানুষ হয় তার সারা দেহে জালের মতো ছড়িয়ে রয়েছে, যেমন শিরাধমনি তেমনি ছড়িয়ে রয়েছে লসিকা বাহুগুলো, মানে যেসব নালীর মধ্যে দিয়ে লসিকা যায়। তো লসিকা বাহুগুলো কী হয়েছে, কিছু দূর অন্তর অন্তর গিয়ে গিয়ে যে জায়গাগুলো একটু মানে কতগুলো হাড়ের যোগ হয়েছে এরকম জায়গা, সেইখানে কী হয়েছে, ওরা এক হয়েছে, মানে তৈরি করেছে লসিকা বাহু। হ্যাঁ, তাহলে কী হয়েছে ব্যাপারটা এরকম, যে একটা লসিকা বাহু যাচ্ছিলো যার মধ্যে দিয়ে লসিকা যায়, তারা গিয়ে সব জন্য একটা জালের মতো জায়গা তৈরি করেছে, কোনখানটা কোনখানটা, যেখানে যেখানে জয়েন্ট মানে হাঁটুতে করবে, হ্যাঁ, এই যে কোমরের এই জায়গায় করবে, হ্যাঁ, হাতের এইগুলোতে করবে। তাহলে যেরকম জায়গাতে মোটামুটি দুটো হাড়ের সংযোগস্থল, সেরকম জায়গাতেই সাধারণত এরা কী করে, যে লসিকা বাহুগুলো সবকটা এক হয়ে এরকম একটা অংশ তৈরি করে, যার নাম কি লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি। তাহলে কতগুলো লসিকা বাহু মিশে তৈরি হয় লসিকা গ্রন্থি। তাহলে লিম্ফ নোড হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, স্প্লিন বা প্লিহা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, আর কি রয়েছে, গ্যাল্ট আর ম্যাল্ট, পুরো নাম কি গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। হ্যাঁ, গাট বলতে হচ্ছে যে পৌষ্টিক নালী, একদম মুখ যে আমাদের যেখান থেকে খাদ্য গ্রহণ করা হলো, তারপরেই যে নালীটা নেমে গেছে ওখান দিয়ে শুরু করে একদম পায়ুছিদ্র অবধি বিস্তৃত যে নালীটা রয়েছে। হ্যাঁ, এবার কখনো নালীটা বড় হয়েছে, যেমন পাকস্থলীতেই বড় হয়েছে, তারপর ক্ষুদ্রান্তের বেলায় গিয়ে পেঁচিয়েছে, এরকম যা খুশি হতে পারে। তো যাই হোক, আমাদের খাদ্য নালীটা ওটাকে বলা হয় গাট বা পৌষ্টিক নালী, ওই গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, তার মানে কি পৌষ্টিক নালীর সঙ্গে সম্পর্কিত যে লিম্ফয়েড টিস্যুগুলো রয়েছে সেগুলো, আর কি মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মানে আমাদের যেখান যেখান থেকে মিউকাস করিতে হয়, মেনলি ফুসফুসের ওখানে শ্বাসনালি এইসব জায়গাগুলো থেকে, হ্যাঁ, তো তার সাথেও সম্পর্কিত লিম্ফয়েড টিস্যু। তো তাহলে এগুলো নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায়, গাটেই থাকবে GALT বা গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। টিস্যু মানে কি কলা। হ্যাঁ, তাহলে পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যুক্ত যে লিম্ফয়েড কলা বা টিস্যু তাকেই বলা হবে GALT, আর মিউকাস যেখান থেকে করিতে হয় তাদের সাথে সম্পর্কিতগুলোকে বলা হবে MALT। এরপর হচ্ছে যে ইমিউনো ডেফিসিয়েন্সি কী আর অটো ইমিউন ডিজিজ কী, এগুলো বইয়ে নাও থাকতে পারে, বলে দিচ্ছি। ইমিউনো ডেফিসিয়েন্সি মানে হচ্ছে যে অনাক্রমতা যার ঠিকঠাক নেই, হতে পারে যে তার শ্বেত রক্তকণিকার সংখ্যা কম, অথবা শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয় না, অথবা শ্বেত রক্তকণিকাটনিকা সব ঠিক আছে কিন্তু তাদের যে কাজগুলো মানে তারা যে চিনবে কোনো অণুজীবকে সেই সব সিস্টেমগুলোতে গাফিলতি আছে, যাই হোক না কেন সেই দিক দিয়ে যদি কোনো জীব ঠিকঠাক রোগ প্রতিরোধ না করতে পারে তাহলে তাকে বলা হবে ইমিউনো ডেফিসিয়েন্ট, আর এই ব্যাপারটাকে বলা হবে ইমিউনো ডেফিসিয়েন্সি। ইমিউনো মানে কি, ওই যে অনাক্রমতন্ত্র তাতে কমতি আছে বা ঘাটতি আছে, তাই জন্য ডেফিসিয়েন্সি। তাহলে কথাটা মিলিয়ে কি হয়ে গেল, ইমিউনো ডেফিসিয়েন্সি। কারণ আচ্ছা, এটার উদাহরণের মধ্যে কি পড়বে, এইডস রোগটার পুরো নাম যদি দেখা যায় AIDS, যে হ্যাঁ পুরো নামটা কি, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। আচ্ছা, এখনও ইমিউনিটির ওই ভাগটা করা হয়নি যে অর্জিত আর সহজাত। হ্যাঁ, এমনিতে ইমিউনিটি দুই প্রকার, সহজাত আর অর্জিত। সহজাত কোনটা, যে ইমিউনিটিগুলো আমরা মায়ের দেহে থাকা অবস্থায় পেয়ে যাচ্ছি, মানে যে সমস্ত অ্যান্টিজেন
সরি অ্যান্টিবডিগুলো মায়ের দেহে থাকা অবস্থায় আমাদের ভিতরে চলে আসছে, হ্যাঁ, যার ফলে আমরা সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা আগের থেকে গ্রহণ করতে পারছি। হ্যাঁ, কিন্তু অ্যাকওয়ার্ড কোনটা, যে অনাক্রমতাগুলো আমাদের জীবনকালে বিভিন্ন রোগ হওয়ার পর তৈরি হয়, যেমন এটা অনেক জায়গায় শুনেছিস যে পক্স একবার হলে আর হবে না, বেশিরভাগ ক্ষেত্রে তাই, একদম হয়তো কয়েকটা ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যেতে পারে। তো কেন হয় না? পক্স একবার হলো, যে বিটা বি মেমোরি সেলগুলো তৈরি হয়েছিল তারা মনে রেখে দেয় যে আমি আগের বার এই অ্যান্টিবডিটা ছেড়েছিলাম, এইবারও এই অ্যান্টিবডি ছাড়তে হবে, যার ফলে পক্স ভাইরাস যদি সেকেন্ডবার ঢোকে তাহলেই তাকে তক্ষুনি মেরে ফেলা হবে, যার ফলে সে বংশবিস্তার করতেই পারবে না। এরম নয় যে পক্স ভাইরাস আর ঢুকবেই না, সে কী বলবো ব্যারিয়ার ফিল করবে বা মানে এরম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, পক্স ভাইরাস ঢুকবে সেকেন্ডবার, কিন্তু সে বংশবিস্তার করতে পারবে না, যার ফলে রোগের লক্ষণগুলো দেখা যাবে না। তো তাহলে এই যে ব্যাপারটা যে একটা রোগ একবার হলে সেটা আর একবার হবে না, অথবা আমরা আমাদের জীবনকালে যে সমস্ত রোগগুলো হওয়ার ফলে মানে অভিজ্ঞতাগুলো লাভ করছি সেগুলি হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, মানে যা আমাদের অর্জন করা, মায়ের দেহ থেকে পাওয়া নয়। তাহলে সেই অ্যাকোয়ার্ড ইমিউনিটি ধ্বংসপ্রাপ্ত হয় কোন রোগে? এইডস রোগে। কী হয় যে মানে কোনো রোগ হয়েছে সেটা সহজে সারতে চায় না, সারাদিনই সারা জীবনই যেন একদম কোনো না কোনো রোগ লেগে আছে, এরকম ব্যাপার হয়ে যায় এইডস রোগীদের। তাহলে এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কমে যায় বা ডেফিসিয়েন্ট হয়ে যায়, তাই জন্য নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। তাহলে এই যে ইমিউনো ডেফিসিয়েন্সির একটা উদাহরণ এইডস রোগটা। আর একটা রোগ রয়েছে বড় হলে পড়তে পারিস, স্কিড, SCID, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। তার ক্ষেত্রেও এরকম জিনিস দেখা যায় যে যে ব্যক্তির হবে তার হয় শ্বেতরক্তকণিকা তৈরি হবে না, অথবা সেটা ঠিকঠাক কাজ করবে না, যার ফলে তার ইমিউনো ডেফিসিয়েন্সি দেখা যাবে, তার বিভিন্ন রকমের রোগ হতেই থাকবে। তো এই ব্যাপারটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি। আর কী রয়েছে? অটো ইমিউন ডিজিজ। সেটা কী হয়? আমাদের দেহ কোনো বাইরের জিনিস কীভাবে চেনে? দুটোভাবে এ করে, রিকগনাইজ করে, হয় সেটা নন সেলফ মানে নিজের নয়, বাংলাতে কী বলা হবে, বিজাতীয়, আর নয়তো নিজের দেহের মানে স্বজাতীয়। হ্যাঁ, তাহলে দুভাবে চেনে কোনো জিনিস বাইরে থেকে ঢুকলে, যে সেটা সেলফ না নন সেলফ। এবার ব্যাপারটা হচ্ছে যে ধর আমরা যে সমস্ত খাবারগুলো খাই, ধর কেউ অনেকের বেগুনে অ্যালার্জি আছে, তো বেগুন খেয়েছে সে, তাহলে বেগুন অবশ্যই আমাদের দেহের নয়, নন সেলফ, কিন্তু সেটা কি ক্ষতিকারক? না, ক্ষতিকারক না। কিন্তু কী হয়, যার অ্যালার্জি আছে বেগুনে, সে কী করছে, ওই যে ক্ষতিকারক নয় ওরকম একটা জিনিসের বিরুদ্ধেও তৈরি করে ফেলছে ইমিউনোগ্লোবুলিন অথবা অ্যান্টিবডি, সেটা পরে বলছি অ্যান্টিবডি জিনিসটা কি। তো যার ফলে বাদ বাকি নর্মাল লোকের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যার অ্যালার্জি আছে তার বেগুন খেলে অসুবিধা হচ্ছে, অথবা কারোর ডিমে অ্যালার্জি আছে তার ক্ষেত্রেও সেই একই জিনিস, যে ডিমের যে সাদা অংশটা অ্যালবুমিন প্রোটিন সেটা গেলে তার অ্যালার্জি আছে। তাহলে এই ব্যাপারগুলো হয় যে যেখানে আমার কম সক্রিয় হওয়া উচিত ছিল সেখানে আমি অতি সক্রিয় হয়ে উঠছি। হ্যাঁ, মানে নিজের দেহের জিনিসকেই হয়তো মেরে ফেলছি, নিজের দেহের কোষকেও মেরে ফেলছি, এরকম হতে পারে। তো সেই রকম রোগকে বলা হয় অটোইমিউন ডিজিজ। তো এই অ্যালার্জিটা একটু উদাহরণ হতে পারে, কিন্তু আরও ভালো উদাহরণ কি অটোইমিউন ডিজিজের, তোরা ডায়াবেটিস মেলিটাস পড়েছিস, বলেছিলাম যে ডায়াবেটিস মেলিটাস দুই ধরনের হয়, একটা হচ্ছে যে NIDDM আর একটা হচ্ছে যে IDDM। এই রোগটা কেন হয়? কারণ এই ক্ষেত্রে রোগীর ইনসুলিন তৈরি হয় না, তাহলে ইনসুলিন তৈরি হবে না তার কারণ কি হয়? ইনসুলিন যে তৈরি করে যে কোষটা তার কোনো গলত আছে, অথবা সেই কোষটাই নেই, সংখ্যায় কম আছে সেটা। তাহলে এই অটোইমিউন ডিজিজ দেখা যায় এই IDDM এর ক্ষেত্রে। তার মানে সব IDDMই কিন্তু অটোইমিউন নয়, কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে বিটা কোষ যথেষ্ট আছে। হ্যাঁ, ইনসুলিন তৈরি হয় অগ্নাশয়ের ভিতরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলে যে জায়গাটা ছিল তার ভিতরে, চার রকম কোষ থাকে, আলফা, বিটা, এপসাইলন আর ডেল্টা। তো তার ভিতরে আলফা কোষ থেকে গ্লুকাগন তৈরি হয়েছিল, বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়েছিল, সেই বিটা কোষ ইনসুলিন তৈরি করছে না। হ্যাঁ, তার কারণ হিসেবে এটা হতে পারে যে বিটা কোষই নেই। তো কেন নেই? কারণ বিটা কোষকে কোনো একটা কারণে আমাদের দেহ চিহ্নিত করেছে সেলফ নয়, নন সেলফ হিসেবে, যার ফলে সে ওকে অ্যাটাক করে ফেলেছে। নন সেলফ মানে কি? যে দেহের নয় বাইরের, আর সেলফ মানে কি? দেহের। হ্যাঁ, তাহলে নন সেলফের বাংলা হতে পারে বিজাতীয়, সেলফের বাংলা হতে পারে স্বজাতীয়। তো যাই হোক,
এইভাবে এই বিটা কোষকে অ্যাটাক করে বসে। তো তাহলে এইটা হচ্ছে অটোইমিউন ডিজিজের উদাহরণ। আরও একটা রোগের নাম শুনেছিস, রিউমাটয়েড আর্থারাইটিস। আর্থারাইটিস জাতীয় সব রোগেই এই ব্যাপারটা হয় না, হ্যাঁ অন্য অন্য আর্থারাইটিসে ইউরিক অ্যাসিডের কেলাসও জমে যেতে পারে, কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিসে কী হয়, অস্থিসন্ধির যে কোষগুলো সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এবং ওই জায়গাতে অসংখ্য মানে অনাক্রমতন্ত্রের যে কোষগুলো সেই কোষগুলো এমন এমন জিনিসপত্র ওই জায়গাতে ত্যাগ করে বা মানে কী বলবো খড়ন করে, যার ফলে ওই জায়গাতে ইনফ্ল্যামেশান হয়। ইনফ্ল্যামেশানের বৈশিষ্ট্য কী কী, হিট, পেন, রেডনেস আর সোয়েলিং। হ্যাঁ মানে আমাকে কোনো জায়গায় যদি কী বলবো জোরে আঘাত লাগে তাহলে সেই জায়গা দেখবি লাল হয়ে যেতে পারে, ওটাই হচ্ছে রেডনেস। হ্যাঁ সেই জায়গাটা ফুলে উঠতে পারে, হ্যাঁ মশা কামড়ে ফুলে ওঠে, সেটা হচ্ছে সোয়েলিং। আচ্ছা সেই জায়গাতে মানে মনে হয় যেন গরম অনুভূত হয় ওই জায়গাটা, হ্যাঁ সেটাই হচ্ছে যে হিট, আর সেই জায়গায় ব্যথা হয়। তাহলে এই চারটে বৈশিষ্ট্য হচ্ছে যে ইনফ্ল্যামেশনের, কোনো জায়গায় ফোড়া হলেই হয়, হিট, পেন, রেডনেস আর সোয়েলিং। হ্যাঁ তাহলে এই ইনফ্ল্যামেশন দেখা যায় অস্থিসন্ধিতে, তাহলে সেটাও একটা অটোইমিউন ডিজিজ, মানে হচ্ছে যে দেহের নিজের কোষই দেহের কোষকে আক্রমণ করে বসেছে।